কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। প্রমাণ কি? বুঝবেন কি করে কৃষ্ণ অসুর? কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি? যদু বংশ। আর এই যদু, এর জন্ম কোত্থেকে হয়েছে? দানবদের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি। শুক্রাচার্যের মেয়ে দেবযানী, আর এই দেবযানীর সঙ্গে বিয়ের সময় আর একটা তার সই গেছিল, তার নাম শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে কার জন্ম হয়েছে? যদুর জন্ম হয়েছে। তাহলে বাবা রাক্ষস, মেয়ে রাক্ষস, স্বামীও রাক্ষস। ওম নমস্তে সবাইকে। সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন নিয়ে। তো এর আগে আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছেন এবং তার কীর্তনের বহু অংশ আপনারা শুনেছেন। সেখানে তাকে দেখা গিয়েছে কি, বহু ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলতে, বহু কুপ্রথার বিরুদ্ধে তাকে আওয়াজ তুলতে দেখা গেছে। এবং ঠিক আছে, সেজন্য তিনি একটি ভালো কাজ করছেন, তার জন্য আমরা তার কোনো দিনও বিরোধিতা করিনি। কিন্তু এই সমস্ত কথা বলতে বলতে তিনি এমন একটি পর্যায়ে চলে এসেছেন যা কিনা তিনি তার সমস্ত সীমাকে তিনি অতিক্রম করেছেন, মর্যাদা সমস্ত সীমাকে। তিনি শ্রীকৃষ্ণকে একজন অসুর বলেছেন, অসুর রূপে বিবেচিত করেছেন। মূলত এই কথাটি কোথায় পাওয়া যায়? মূলত মুসলমানদের দ্বারা প্রকাশিত যে হরপ প্রকাশনীর বেদ, তাতে পাওয়া যায়। এবার আমি যদি ধরি, তিনি সেখান থেকে তুলে ধরেছেন। এবার অনেকেই তাকে অপবাদ লাগান যে তিনি মুসলমানদের থেকে টাকা খেয়ে নিয়েছেন, তিনি বিধর্মীদের কাজ মানে কাজ আগিয়ে দিচ্ছেন। তো এখানে তিনি যদি হরপ্রকাশনীর কথা থেকে ধরেন, যেটি কিনা রমেশচন্দ্র দত্তের অনুবাদ হরপ্রকাশনী, যা কিনা একজন মুসলমান দ্বারা প্রকাশিত, তাহলে অন্যান্য যারা যারা আক্ষেপ লাগায় তাদের কথা কিন্তু ঠিকই আছে। কিন্তু এখানে তিনি হরপ প্রকাশনীর কথা তিনি বলেননি। তিনি দুটি ভিডিওতে শ্রীকৃষ্ণজিকে অসুর বলেছেন। তো একটি ভিডিওতে তিনি বলেছেন শ্রীকৃষ্ণকে অসুর বলার সপক্ষে তিনি প্রমাণ দেখিয়েছেন কি, যে দেবতাদের গায়ের রং ফর্সা, শ্রীকৃষ্ণের গায়ের রং কালো, সেই জন্য তিনি অসুর, একটি ভিডিওতে তিনি বলেছেন। তো কথা হলো, অসুর মানে যে তার গায়ের রং কালো হবে, দেবতা মানে যে তার গায়ের রং ফর্সা হবে, এ কথা আপনি কোথায় পেয়েছেন দীনকৃষ্ণ মহাশয়? কারণ কি, গায়ের রং কালো হলেই যদি অসুর হয়, তাহলে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী মাস্টারদার সূর্য সেন, তার গাত্রবর্ণও কিন্তু কালো ছিল, তাহলে কি তিনি অসুর? তাকে আপনি অসুর বলবেন আপনার কথা অনুযায়ী? দ্বিতীয় ভিডিওতে, আরেকটি ভিডিওতে আপনাদের যে কথা বলেছেন তিনি, সেটি হলো যে শ্রীকৃষ্ণ একজন অসুর ছিলেন, তাকে দেবতা করার জন্য গোঁপ চেঁচে দেওয়া হয়েছে। অর্থাৎ কি, যাদের গোঁফ নেই তারাই দেবতা, যাদের গোঁপ আছে তারা অসুর। তাহলে বলুন তো, ভেবেচিন্তে ভগৎ সিংয়ের গোঁপ ছিল, চন্দ্রশেখর আজাদের গোঁপ ছিল, রামপ্রসাদ বিসমিলের গোঁপ ছিল, লালা লাজপত রায়ের গোঁপ ছিল, বাল গঙ্গাধর তিলকের গোঁপ ছিল, তারা কি এরা সবাই অসুর এই কীর্তনীয় যুক্তি অনুযায়ী? কারণ গোঁপ চেঁচে দিলে সে দেবতা। এবার সেখানে তিনি আরও এক কিছু কথা বলেছেন, সেটি হলো যে রেফারেন্স বা প্রমাণ তিনি দেখিয়েছেন, তার সম্পর্কে তিনি বলেছেন যে অসুর গুরু শুক্রাচার্য তার কন্যা দেবযানীর সঙ্গে যদুর পিতা যযাতির বিবাহ হয়েছিল। যেহেতু অসুর কুলের কন্যা, তার বক্তব্য অনুযায়ী, আমার বক্তব্য নয়, কিন্তু অসুর কুলের গুরু অর্থাৎ শুক্রাচার্যের কন্যার সঙ্গে তার বিবাহ হয়েছে, অর্থাৎ শুক্রাচার্য, তার মতে শুক্রাচার্য অসুর, তার রক্ত দেবযানীর মধ্যে, অর্থাৎ দেবযানী হলো একজন অসুর, তার রক্ত যদুবংশের যদুর মধ্যে, অর্থাৎ সেও অসুর। এইভাবে শ্রীকৃষ্ণ যেহেতু যদুকুলে অবতীর্ণ হয়েছেন, তাই তিনি তাকে বলেছেন অসুর, কারণ কি অসুর কুলে অবতীর্ণ, এইভাবে তিনি বোঝাতে চেয়েছেন। তো এবার একটা কথা আমি এই কীর্তনীয়কে জিজ্ঞাসা করি, এই শুক্রাচার্যজি যাকে আপনি অসুর বলছেন, তিনি কিন্তু অসুরদের গুরু ছিলেন বা অসুরদের আচার্য ছিলেন, তিনি অসুর ছিলেন এটা আপনি কোথায় পেয়েছেন?
স্পষ্টভাবে যে কোনো জায়গায় আপনি দেখবেন সেখানেই উল্লেখ আছে অসুরদের গুরু শুক্রাচার্য, অসুরদের আচার্য শুক্রাচার্য। কিন্তু শুক্রাচার্য অসুর এটা আপনি কোথায় পেলেন? কারণ কি শুক্রাচার্যকে ভার্গব বলা হয়, আর ভার্গব অর্থাৎ ঋষি ভৃগুর পুত্র। শুক্রাচার্যের পিতার নাম হলো মহর্ষি ভৃগু। আপনারা যারা যারা জানেন না ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন, পুরাণ খুলে দেখে নেবেন। আশা করি কীর্তনীয় দীনকৃষ্ণবাবু এ কথা জানেন যে ভৃগু ঋষির পুত্র হলেন এই শুক্রাচার্য, ভার্গব শুক্রাচার্য। এছাড়াও যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না যে তিনি ঋষিপুত্র ছিলেন, তিনি ব্রাহ্মণ ছিলেন, দেখুন আসুন আপনাদের প্রমাণ দেখাই, আপনাদেরকে মহাভারত এবং মৎস্য পুরাণ থেকে প্রমাণ দেখাই। মহাভারতের আদি পর্বে 76তম অধ্যায়, তার শ্লোক নম্বর 51-52 এবং মৎস্য পুরাণের 25নম্বর অধ্যায়ে শ্লোক নম্বর 47-48 মহাভারত এবং মৎস্য পুরাণ এই দুটি জায়গায় ঠিক একই কথা বলা রয়েছে। এবং সেখানে আপনারা পড়বেন এক জায়গায় বলছেন, অর্থাৎ শ্লোক নম্বর 51 আদি পর্বে 76তম অধ্যায়ে শ্লোক নম্বর 51 অথবা মৎস্য পুরাণের 25 অধ্যায়ে শ্লোক নম্বর 47-এ দেবযানীর কথা শুনে তার দুঃখে দুঃখী হয়ে মহর্ষি শুক্রাচার্য কচকে আহ্বান করে এবং দৈত্যদের প্রতি কুপিত হয়ে বলেন। এখানে কিন্তু এই যে মহাভারতের আদি পর্বের এই যে শ্লোকটি 51 শ্লোকে কিন্তু মহর্ষি বলে শুক্রাচার্যকে উল্লেখ করা হয়েছে, এছাড়াও মৎস্য পুরাণেও তাকে মহর্ষি বলে উল্লেখ করা হয়েছে। শ্লোকটি স্ক্রিনে ভাসছে, আপনারা দেখে নিন। অর্থাৎ এখানে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল দৈত্যদের গুরু শুক্রাচার্য কোনো অসুর ছিলেন না, তিনি মহাঋষি ছিলেন। দেখুন এখানে আরও কী বলছেন, যে তিনি তার পুত্রী দেবযানীর কথা শুনে তার দুঃখে দুঃখী হয়ে তিনি কচকে আহ্বান করে বললেন এবং দৈত্যদের প্রতি কুপিত হয়ে বললেন। কী বললেন? এতে এতটুকু সন্দেহ নেই যে অসুরগণ আমার প্রতি দ্বেষ বা হিংসা করে, সেজন্য এখানে আগত আমার যত শিষ্য আছে তাদেরকে তারা হত্যা করে। তারপরে শ্লোকে বলছে, অর্থাৎ মৎস্য পুরাণের 25 অধ্যায়ের 68নম্বর শ্লোক অথবা আদি পর্বে 76 অধ্যায়ের 52নম্বর শ্লোক, এই ভয়ঙ্কর স্বভাববিষ্ট দৈত্য আমাকে ব্রাহ্মণত্ব থেকে পতিত করতে চায়, এই জন্য প্রতিদিন আমার বিরুদ্ধে আচরণ করে, এই পাপের পরিণাম তারা অবশ্যই লাভ করবে। ব্রহ্মহত্যা এমন কে রয়েছে যাকে ভস্ম করেনি, এমনকি তার থেকে ইন্দ্র বাদ পড়েনি। অর্থাৎ বন্ধুগণ, এই যে কথাগুলি আপনারা শুনলেন, অসুরগুরু শুক্রাচার্য নিজে বলছেন তাকে ব্রাহ্মণত্ব থেকে পতিত করার জন্যই কিন্তু অসুরাই চক্রান্ত করে হিংসার ভাববশত। এছাড়া অসুরগুরু শুক্রাচার্য নিজে বলছেন, তিনি কি বলছেন, না ব্রাহ্মণত্ব থেকে পতিত করতে। অর্থাৎ অসুরগুরু শুক্রাচার্য একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি মোটেও অসুর ছিলেন না দীনকৃষ্ণবাবু। তারপর দেখুন ওই 51নম্বর শ্লোকে এবং মৎস্য পুরাণের ওই যে বললাম 25 অধ্যায়ের 47নম্বর শ্লোকে তাকে মহর্ষি বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একজন মহান ঋষিকে আপনারা আপনি কিভাবে অসুর বলতে পারেন? অসুরদের গুরু শুক্রাচার্য বলে তিনি অসুর হয়ে গেলেন, এটা তো কোনো কথা হলো না। কোনো শিক্ষক যদি ডাক্তারদের শিক্ষা দান করেন তাহলে তিনি কি ডাক্তার হয়ে গেলেন? ভাবুন তো, কোনো ম্যাথরকে যদি কোনো পণ্ডিত শিক্ষা দান করেন তাহলে কি তিনি ম্যাথর হয়ে যাবেন? এটা কি মূর্খামিপূর্ণ কথা বা মূর্খামিপূর্ণ প্রলাপ নয়? ধরে নিন আপনি যাদেরকে শিক্ষাদান করছেন তাদের মধ্যে কেউ ব্রাহ্মণ রয়েছে, এবার তা বলে কি আপনি ব্রাহ্মণ হয়ে গেলেন? তা তো মোটেই না, কেন আপনিই ভিডিওতে আবার বলেছিলেন ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনিই ব্রাহ্মণ। তাহলে বলুন তো, আপনি যদি ব্রাহ্মণদেরকে শিক্ষা দান করেন আপনি তো ব্রাহ্মণ হয়ে গেলেন না। তাহলে আপনার এই ধরনের যুক্তির কোনো মাথা মুন্ড তো আমি খুঁজে পাই না। আপনি মানে অসুরদের গুরু শুক্রাচার্য বলে শুক্রাচার্যকেও আপনি অসুর বানিয়ে দিয়েছেন, অথচ শুক্রাচার্য যে অসুর এটা কোথাও উল্লেখ নেই, আপনি দেখাতেই পারবেন না। তাহলে আপনি ভাবুন, আপনি কৃষ্ণকে অসুর প্রমাণ করতে গিয়ে এমন একটা কথা বললেন যার কোনো আপাদ মস্তক মাথা মুন্ড নেই। এবং বাকি যারা যারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের মানে এর এই কথার প্রতিবাদে যারা যারা ভিডিও বানাচ্ছেন, আমি দেখতে তারা নানা রকম অযৌক্তিক কথাবার্তা, তাকে ব্যক্তিগত আক্রমণ গালাগালি দিয়ে ভিডিও করছেন, দয়া করে এটা করবেন না। তার কথাকে যুক্তিসহ খণ্ডনের চেষ্টা করুন। তো দীনকৃষ্ণবাবু, আপনি শ্রীকৃষ্ণকে অসুর প্রমাণ করার জন্য অসুরগুরু শুক্রাচার্যকে অসুরে পরিণত করেছেন, যেমন কথা হলো যে
যারা বর্তমানে যারা আর কি দাস টাইটেল যারা তথাকথিত যারা মানে শূদ্র জাতির তাদেরকে যদি কোনো ব্রাহ্মণ শিক্ষাদান করেন তাহলে কি সে ব্রাহ্মণকেও আপনি শূদ্র বলবেন? আপনার কী ধরনের বিচার? কোনো ইঞ্জিনিয়ার ধরেন, কোনো ইঞ্জিনিয়ার কি বলে কোনো ভূগোলের শিক্ষককে তিনি ইঞ্জিনিয়ারিং শেখাচ্ছেন, তাহলে কি তিনি ভূগোলের শিক্ষক হয়ে গেলেন, ভৌগোলিক হয়ে গেলেন? এটা তো মোটেও না। অতএব আপনার কথা এখানে সম্পূর্ণ পক্ষে যুক্তির ভিত্তিতে ভুল প্রমাণিত হলো এবং অসুর গুরু শুক্রাচার্যের কথা অনুযায়ী আপনার কথা ভুল প্রমাণিত হলো, মহাভারত অনুযায়ী আপনার কথা ভুল প্রমাণিত হলো। অর্থাৎ আপনি যে দোষ দিচ্ছেন শ্রীকৃষ্ণ অসুর ছিলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কারণ কি, শুক্রাচার্য অসুর গুরু ছিলেন বটে কিন্তু তিনি অসুর ছিলেন না, তিনি একজন মহারিষি ছিলেন, মহর্ষি ভৃগুর পুত্র ছিলেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরে থাকলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুরের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন অবিলম্বে। তো বন্ধুগণ, আপনারা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রাখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও নিয়ে আমরা হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ, নমস্তে, ওম তৎসৎ।